বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি মৌরি পটল। মৌরি পটল একটা রান্না, খুব মানে স্পেশাল রান্না, খুব ভালো, গরমকালে খাওয়া খুব উপযোগী, কারণ মৌরি খুব ঠান্ডা। মৌরি ঠান্ডা যেহেতু, সেহেতু গরমকালে পেটের সমস্যা হবে না, আর খুব হালকা রান্নাটা, রিচ না, আর ভেজ, পিওর ভেজ, একদম পুরো নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই এতে, সেইভাবেই রান্নাটা হবে। এখানে পটল আমি কেটে রেখেছি, আধখানা করে করে রেখেছি, খোসাগুলো ছাড়িয়ে অল্প একটু করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে দেখাবো। আচ্ছা, আর রেখেছি এখানে একটা টমেটো, বড় টমেটোকে পেস্ট করে। এখানে দুধ রেখেছি, লিকুইড দুধ, কাপটা বড়, কিন্তু আমি মাঝারি সাইজের কাপ মেপে নিয়েছি, এই কাপটার থেকে একটু কম হবে, কারণ এই কাপটা বড়। লাগবে নুন স্বাদ মতো, কাশ্মীরি মির্চা দেব, তেজপাতা ফোড়ন দেব, তার সঙ্গে আসল যে মশলাটা, একটা ছোট দারচিনি আর 1 টিস্পুন মৌরি, এটাকে ভেজে একটু হালকা ভাজতে হবে, খুব কড়া ভাজা না, হালকা ভেজে গুঁড়িয়ে আদা ভাঙা হয়ে, পুরো একদম ডাস্ট না, আদা ভাঙা অবস্থায় রান্নাতে দিতে হবে। আর আছে 1 টেবিল স্পুন আদা বাটা, আর একটা কাঁচা লঙ্কা আছে, এটা আমি ফোড়নের মধ্যে দেবো, যারা ঝাল বেশি খান তারা বেশি দেবেন লঙ্কা, আর হলুদ দেব আন্দাজ মতো, আর নুন তো স্বাদ মতো দেবেন, একটু চিনি দেব, সামান্য একটু চিনি দেব, নিরামিষ রান্নায় একটু সামান্য চিনি দিতে হয়, দেব আমি দেখিয়ে দেব, আর ঘিটা দেব, সেই ঘিটা যখন দেব তখন দেখিয়ে দেব কতটুকু ঘিয়ের মধ্যে কিভাবে দিচ্ছি ঘিটা, সেটা এখন আমি বলছি না, দেওয়ার সময় বলবো। এটা আমি এবার একটু ভাজি, হালকা ভাজবো, দারচিনি একটা ছোট্ট, আর একটু মৌরি একটু ভেজে গুঁড়ো করে রাখতে হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ আর বেশি ভাজবো না। এবার এটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি, আপনারা মিক্সিতে গোড়াতে পারেন, শিললে গোড়াতে পারেন, যেভাবে হোক ওটাই গুঁড়িয়ে নিতে পারেন, আমি গুঁড়িয়ে নিচ্ছি এটাকে। আমি পটলটায় হলুদ আর নুন একটু মাখিয়ে হালকা ভাজব, বেশি ডিপ ভাজা না, হালকা ভেজে নেব। হ্যাঁ, দেখুন কড়ায় তেল দেওয়া আছে, তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন ভাজাটা হালকা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ভাজাগুলো, তুলে পরের স্টেপটা দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন পটল ভাজা তেলটাই রয়েছে, আমি তেলটা ফেলছি না, এই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যারা ঝাল বেশি খান বেশি করে দেবেন। এর মধ্যে আমি যে মৌরি আর একটা দারচিনি হালকা রোস্ট করে যে গুঁড়ো আধা ভাত ভাঙা করলাম, তার কিছুটা অংশ দিয়ে দিলাম। এবার আদাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা যে রেখেছিলাম 1 টেবিল স্পুন সেটাও দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব, মশলাও খুব একটা বেশি লাগবে না, দেখুন খুব সামান্য মশলাতেই কিন্তু রান্না, আদা আর ওই মৌরি আর একটু দারচিনি গুঁড়ো, গাইক মানে ভেজে, শুকনো ভেজে তার গুঁড়ো। এবার একটু আমি কাশ্মীরি মির্চা দিয়ে দিচ্ছি, যারা ঝাল পছন্দ করেন তারা রেড চিলি দেবেন, কাশ্মীরি মির্চা স্বাদও হবে কালারও হবে, একদম নিরামিষ রান্না। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর বলেছিলাম একটু চিনি দেব, সামান্য একটু চিনি, দেখুন দিয়ে দিলাম। এরপর টমেটোটা যে পেস্ট করে রেখেছি সেটা ঢেলে দেব। একটু নাড়ি, তারপর দুধটা দেব। এবার দুধটা দিয়ে দিলাম, দুধটা দেবেন যখন ফ্লেমটা একদম লো করে দেবেন, হাই থাকলে দুধটা কেটে যেতে পারে। এবার পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি, একটু সেদ্ধ হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে এসছে। এবার আমি যেটা দেখাবো, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এবার যেটা দেখাবো ঘিয়ের সাথে আমি কি করছি দেখুন। গ্যাস অন করেছি, ছোট একটা কড়া বসিয়েছি, এখানে দেব আমি ঘিটা, এটাই খুব মজার
মানে ব্যাপারটা, এই ঘিটুকু গরম হবে আগে। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি ওই যে আরেকটু রেখে দিয়েছিলাম মৌরি আর দারচিনি গুঁড়ো যে খানিকটা দিয়েছিলাম রান্নার মশলাটার সঙ্গে কষার জন্য, আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে এবার একটু সামান্য জাস্ট একটু ভাজা, খুব হালকা একটু ভাজা, সুন্দর গন্ধ বেরোবে, তাহলেই বোঝা যাবে ভাজাটা হয়ে গেছে। গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা আমি ঢেলে দেব আবার এই যে রান্নাটা করেছি মৌরি পটল তার মধ্যে, এটাকে আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার মৌরি পটল রেডি, একটু গ্রেভি মতো থাকবে, আমি এবার এটা সাজিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আমার মৌরি পটল রেডি, এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খাবেন, গরমকালে খেলে কোনো শরীরের কোনো অসুবিধা হবে না, হজমও হয়ে যাবে, খুব উপাদায় খাওয়ার। করুন, ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না কখনো। থ্যাংক ইউ।